25 ফেব্রুয়ারি ভোরে তিন দুর্বৃত্তের হামলার শিকার হন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান। নিজ বাসাতেই তাকে গুলি করে হামলাকারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় বর্ষিয়ানী আওয়ামী লীগ নেতাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন হারুনুর রশিদ। তবে কেন বা কী কারণে উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে তা নিয়ে চলছে নানা আলোচনা। এর কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে স্থানীয় হাটের ইজারা নিয়ে বিবাদেই হামলা চালানো হয়েছে হারুনুর রশিদের ওপর। দেশের অন্যতম বড় পাইকারি হাট শিবপুরের পুটিয়া এবছরের 1 ফেব্রুয়ারি 3,25,00,000 টাকায় পুটিয়া হাটের ইজারা পান খোরশেদ হাজি। তবে গত বছর এই হাটের ইজারা যৌথভাবে পেয়েছিলেন খোরশেদ হাজি ও আরিফ সরকার। এবার ইজারা না পেয়ে হারুনুর রশিদের ওপর ক্ষুব্ধ ছিলেন আরিফ। তাই ছক করেই হারুনকে হত্যা করতে গতকাল ভোরে ঘনিষ্ঠ সহযোগী মহসিন মিয়া সহ তিনজনকে নিয়ে মোটরসাইকেলে আওয়ামী লীগ নেতার বাসার সামনে যান আরিফ। এর কয়েকদিন আগেই হারুনের তত্ত্বাবধানে এলাকায় নির্মাণাধীন একটি মসজিদে মোটা অঙ্কের টাকা দান করার কথা জানিয়েছিলেন তিনি। সেই টাকা দিতেই শনিবার তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতির বাসার সামনে গিয়ে তাকে কল করে দরজা খুলতে বলেছিলেন। দরজা খোলার পর আগে থেকেই পরিচিত আরিফ মহসিন মিয়াসহ তিনজনকে দেখে ড্রয়িং রুমে বসতে বলেন হারুন। ড্রয়িং রুম থেকে ভেতরের রুমে যাওয়ার সময় পেছন দিক থেকে গুলি করেন আরিফ। দৈনিক সমকাল পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা গেছে শিবপুরের কামারগাঁও এলাকার বাসিন্দা হাবিজউদ্দিন সরকারের ছেলে আরিফের বিরুদ্ধে আগেও একটি হত্যা মামলা ছিল। 2021 সালে একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন কয়েক মাস। হাট ইজারা নিয়ন্ত্রণ ছাড়াও বাস স্ট্যান্ড চাঁদাবাজির নিয়ন্ত্রণ রয়েছে তার। মূলত পুটিয়া হাটসহ এলাকার আর্থিক নেটওয়ার্কের আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ইটাখোলা, শিবপুর ও সাদারচর বাজার ছাড়াও স্থানীয় বেশ কয়েকটি অটোরিকশা ও বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদার বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এক পক্ষে রয়েছেন হারুনুর রশিদের লোকজন, আরেক পক্ষে আরিফ সরকার ও তার দলবল। এদিকে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান, এ ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রকৃত রহস্য কি, কারা ইন্ধনদাতা, সবকিছু বেরিয়ে আসবে। নম্বরহীন একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা হারুনুর রশিদের বাসায় গিয়েছিল বলেও জানান তিনি। জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। আফসার আনাজ, কালবেলা ডেস্ক।